আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো এসপিসি অ্যাপসে আপডেট হওয়ার পর ব্যালেন্সগুলো সব এক জায়গায় হওয়াতে কিন্তু অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে, কারণ অনেকেই বুঝতে পারতেছেন না কিভাবে এখান থেকে টাকাটা উইথড্র দিবেন এবং কি কত পার্সেন্ট উইথড্র দিবেন। এবং আপনারা এখান থেকে যে আপনাদের যে 80% ব্যালেন্সটা যোগ করে দেওয়া হয়েছে, তো সেখান থেকে আপনারা কত পার্সেন্ট টাকা উইথড্র করতে পারবেন, তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কোনো কিছু বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের যে 80% ব্যালেন্স যখন হোল্ড করা ছিল, সেই টাকাটা কিন্তু আমাদেরকে ওয়ালেটে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো অনেকের টাকাটা পাইছে, আবার অনেকে পায় নাই। তো আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে আমার টাকা যোগ হয়েছে কিন্তু আবার আজকে নাই, তো এই ধরনের কথা কিন্তু অনেকেই বলেছেন। তো আপনারা একটু ওয়েট করেন, আপনাদের টাকাটাও যোগ করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনাদের যাদের 80% ব্যালেন্স হোল্ড করা আছিল, সেখান থেকে আপনারা চাইলে কত পার্সেন্ট টাকা উইথড্র দিতে পারবেন। কিন্তু অনেকে তো চাইতেছেন যে ভাই, আমার ব্যালেন্স এত টাকা ছিল, এখন 80% টাকা সহযোগ হয়ে গেছে, তো অনেক টাকা হয়ে গেছে, তো আমি চাইলে আমি সব টাকাই কিন্তু উইথড্র দিতে পারি। তো আপনারা যারা সব টাকা উইথড্র দিতে যাচ্ছেন কিন্তু সেই টাকাটা কিন্তু উইথড্র হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার চার ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে আপনি এখানে যে আপনার ভাগটা আছে, সে যে 80% ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটা যে কত টাকা ছিল আপনার আটকানো, সেই টাকাটা হিসাব করবেন, কারণ সেখান থেকে আপনি 50% টাকা উইথড্র দিতে পারবেন। আপনি হোল্ড করা যে টাকাটা আছে সেই টাকাটা উইথড্র দিবেন, এবং কি আপনার যে ব্যালেন্সে যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আপনার রয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে ওখান থেকে আপনি যে আপনার 80% ব্যালেন্স যোগ করে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি চাইলে 50% দিয়ে আপনি উইথড্র দিতে পারেন, এবং কি বাকিটাতে আপনি চাইলে যে কোনো একটা প্রোডাক্ট বা অন্য কিছু নিতে পারেন। এটা শুধু আপনার যে হোল্ড করা টাকাটা সেটার ক্ষেত্রে, ঠিক আছে? তো অনেকের প্রশ্ন যে ভাই, আমার তো এই সি ওয়ালেটে অনেক টাকা ছিল, মেন ব্যালেন্সে অনেক টাকা ছিল, তো এইগুলি সব কিন্তু এক জায়গায় করে দেওয়া হয়েছে। আপনি চাইলেই এখন এখান থেকে আপনার সম্পূর্ণ টাকা উইথড্র করতে পারবেন না, কারণ আপনাকে কোম্পানি একবারে এত টাকা দেবে না। তো সেক্ষেত্রে আপনাকে এখানে চার ভাগ করে আপনি এখান থেকে 25% করে আপনি উইথড্র দেন, এখান থেকে আস্তে আস্তে উইথড্র দেন। দেখবেন আপনার ডেলি ওয়ার্কে যে 5 টাকা, এখন যে 5 টাকা করে দিতেছে, সেই টাকাটা অ্যাড হতে থাকবে, আস্তে আস্তে আপনি উইথড্র দেন। সেখান থেকে আপনি যখন পেমেন্টটা পাওয়া শুরু করবেন তখন আবার দিয়ে দেবেন, কারণ পেমেন্ট যখন ফার্স্ট পেমেন্টটা যখন পাবেন 25% উইথড্র দেওয়ার পর, ধরেন আপনার 2000 টাকা আছে, আপনি সেক্ষেত্রে ওখানে আপনি 500 টাকা উইথড্র দিবেন, কারণ আবার যাদের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, তো তারা কী করবেন, তাদেরও কিন্তু হোল্ড করা টাকাগুলোও কিন্তু ফিরিয়ে দিছে। তো যাদের আইডির মেয়াদ শেষ, তো তাদের কী করতে হবে, তারা এখন ওয়েট করেন, কারণ কোম্পানি যখন টাকা দেওয়া শুরু করবে তো তখন আপনি চাইলে কিন্তু আপনি যদি আপনার ওয়ালেটে যদি ধরেন 10,000 টাকা আছে, তো সেক্ষেত্রে আপনার যদি আইডিটা যদি আপনি 1,000 টাকা দিয়ে রিনিউ করেন, তো 1,000 টাকা দিয়ে রিনিউ করলে কিন্তু আপনার লস হবে না। তো আমি আপনাদেরকে বলবো, যাদের আইডি মেয়াদ শেষ হয়ে গেছে, কোম্পানি যখন উইথড্র দেওয়া শুরু করবে এবং টাকা দেওয়া শুরু করবে পুরোপুরিভাবে সবাইকে টাকা দেবে, গণহারে যখন টাকা দেবে, তো আপনারা তখনই রিনিউটা করবেন, এর আগে কিন্তু রিনিউটা করবেন না। কারণ আপনি এর আগে যদি রিনিউ করেন, কোম্পানির এখন যে অবস্থা তো মোটেও ভালো না, কারণ যে কোনো মতে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আমি সতর্ক করে দিলাম, আপনি যখন টাকাটা যখন কোম্পানি দেওয়া শুরু করবে তখন আপনি চাইলে রিনিউ করে নেবেন, কারণ তখন 1,000 টাকা যদি আপনি রিনিউ করেন তো আপনার ব্যালেন্সে 4-5,000 টাকা থাকলে আপনার তো কোনো সমস্যা নেই, কারণ 1,000 টাকা এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে আপনি টাকাটা তুলে ফেলতে পারলেন। তো সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে কাজ করতে হবে। তো যাদের আইডি মেয়াদ শেষ হয়েছে, আর বা বিভিন্ন যে প্রতারকের সাথে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন, যে 25-30 টাকা দিয়ে আইডি রিনিউ করা, এগুলি সবই ভুয়া, কারণ এই ধরনের প্রতারকদের থেকে দূরে থাকবেন। এবং কি এখানে আমরা যারা উইথড্র দিয়েছি, তো আমরা পেমেন্টটা কবে পাবো, তো আমরা আর আজকে যেহেতু 29 তারিখ, তো সেক্ষেত্রে আমাদের আর 2-1 দিনের মতো ওয়েট করতে হবে, কারণ জুলাই মাসে 1 তারিখ থেকে কিন্তু কোম্পানি সম্পূর্ণ পেমেন্ট করা শুরু করবে। তো সেক্ষেত্রে আমরা আর কিছুদিন ওয়েট করি। তো আমাদের যেহেতু অ্যাপসে টেকনিক্যালি যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কিন্তু এখন বর্তমানে সমস্যা সমাধান করে দিয়েছে তারা। তো সেক্ষেত্রে আমাদের
আর বেশি সময় নাই, আমাদের যে আমাদের যে পেমেন্টগুলো দেওয়া শুরু করবে আর মাত্র দুই একদিন বাকি আছে। তো আমরা সবাই ধৈর্য ধরি, অপেক্ষা করি, আমরা অন্যরকম কোনো কিছু না করার চেষ্টা করি, ঠিক আছে? তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।